আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ঢাকা হেলথ টিভি থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার খাদিজাতুল কোবরা, বর্তমানে কর্মরত রয়েছি বাংলাদেশ কসমেটিক সার্জারি বিভাগে। আজ আপনাদের জন্য সমসাময়িক একটি বিষয় নিয়ে আলোচনা করব, এই গরমে রোজা রাখার ক্ষেত্রে কি কি করণীয়। যে পরিমাণ গরম পড়েছে সেই ক্ষেত্রে আমাদের অনেক লং টাইম না খেয়ে থাকা এবং সেই ক্ষেত্রে আমাদের অনেক কমপ্লিকেশনস ডেভেলপ করে, আমরা অনেক পেশেন্টদের থেকে এরকম অনেক কমপ্লিকেশনস পাই, সেই ক্ষেত্রে কি কি করণীয় তা নিয়ে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সেহরি খেতে হবে, কারণ সেহরি খেলে যেটা দেখা যায়, আমরা অনেক লং টাইম না খেয়ে যদি রোজা রাখি তখন আমাদের শরীরের জন্য ডিহাইড্রেশন, যেটাকে আমরা পানি শূন্যতা বলে থাকি, এরকম কমপ্লিকেশন গুলো ডেভেলপ করে। কিন্তু আপনি যদি সেহরি খান, সেহরি খাওয়ার মাধ্যমে কিন্তু আপনার খাবারের যে গ্যাপটা সেটা কমে যাচ্ছে। দ্বিতীয়ত যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনাকে পর্যাপ্ত ঘুম করে নিতে হবে। আপনার যদি পর্যাপ্ত ঘুম না হয় এবং আপনার যেহেতু লং টাইম না খেয়ে থাকতে হচ্ছে, সেক্ষেত্রে যদি দেখা যায় আপনার শরীর দুর্বল হয়ে যায়, মেজাজ খিটখিটে থাকে, সারাদিনের কাজকর্মে কোনো রকমের মনোযোগ দিতে পারেন না, এবং যারা শিক্ষার্থী আছেন তাদের কিন্তু পড়ালেখাও কোনো মনোযোগ করছে না, তাই অবশ্যই পর্যাপ্ত ঘুম অবশ্যই জরুরি। পরবর্তীতে যেটা আমি বলবো সেটা হচ্ছে, অনেকেই সেহরিতে যেটা করে থাকেন বা সেহরি বা ইফতারে আমরা অ্যালকোহল জাতীয় বা হচ্ছে চা কফি এগুলো খেয়ে থাকি, এগুলো খেলে কিন্তু আমাদের ডিহাইড্রেশন বা যেটাকে পানি শূন্যতা বলি সেটার মাত্রা অনেক বেশি বেড়ে যায় এবং আমাদের সারা দিন এর জন্য কিন্তু ভুগতে হয়। তাই আপনাদের জন্য এই ছোট্ট টিপস যে ইফতার ও সেহরিতে চা কফি এ জাতীয় পানীয় অবশ্যই আমরা অ্যাভয়েড করব। পরবর্তীতে যেটা বলতে চাই সেটা হলো, আমরা বাঙালিরা রোজা রেখে সারাদিন পর ইফতারিতে ভাজা পোড়া খেতে খুবই পছন্দ করি। আমাদের ইফতারের আইটেমে অনেক রকমের ভাজা পোড়া থাকে, সেক্ষেত্রে যেটি করতে হবে আপনাদেরকে ভাজা পোড়া আইটেমটাকে পরিহার করতে হবে এবং একটু স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। তাহলে ইনশাল্লাহ এই গরমে আমরা রোজা রাখে কিন্তু পানি শূন্যতাকে অ্যাভয়েড করতে পারবো এবং আমাদের শারীরিক যে দুর্বলতা বা কাজকর্মে মনোযোগ না হওয়া এগুলো থেকেও বেঁচে থাকতে পারবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিয়াম সাধনা আমার সবাই অনেক সুন্দর করে কাটুক। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।